হ্যালো ভিউয়ার্স, ইদানিং কালে সব থেকে বেশি যেটি বহুল চর্চিত একটি শব্দ সেটি হচ্ছে আধার। আধার নম্বর বা আধার কার্ড, আধার একটি নম্বর। সেই আধার নম্বর আপনার প্যান কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ডের সঙ্গেও কেউ কেউ সংযোগ করেছেন, যদি সেটি বাদ দিলাম, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, প্যান কার্ডের সঙ্গে এটি তো একদম লিঙ্ক করা হয়ে গেছে। এখন আপনার ব্যাংকের সমস্ত তথ্য কারো কারো মোবাইলের সঙ্গেও লিঙ্ক করা আছে। এখন এই যে সমস্ত তথ্য, আপনার পার্সোনাল ডাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর বা বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যম খবর আসে মাঝে মাঝেই যে আপনার আধারের যে তথ্যগুলো আছে সেগুলি লিক হয়ে যাচ্ছে, বা আপনার আধার অন্য কেউ সেটিকে অসৎ উপায়ে ব্যবহার করছে। তাহলে সেই অসৎ উপায়ে ব্যবহার করছে কিনা, বা আপনার আধার এখনো কোথায় কোথায় ব্যবহার হয়েছে এর মধ্যে, সেটি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারেন। অর্থাৎ আপনার আধার আপনি নিজে তো ব্যবহার করেছেন, সাথে সাথে অন্য কেউ ইলিগালি কেউ ইউজ করলো কিনা সেটি সম্পর্কে আপনারা জানতে পারবেন শুধুমাত্র একটি ওয়েবসাইট থেকে, একটি লিঙ্কের মাধ্যমে। সেটি সম্পর্কে শুরু করব। শুরু করার আগে বলি, যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। নতুন যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইব করুন, সমস্ত তথ্য সমস্ত ভিডিও, যারা যারা নতুন ইউটিউবার আমার হেল্প চাইছেন তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সমস্ত হেল্প এবং বিভিন্ন তথ্য সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি অলোক শঙ্কর বসা শুরু করছি যে কিভাবে আপনি আধার তথ্য অন্য কেউ ইলিগালি ব্যবহার করছে কিনা সেটি কিভাবে জানবেন, দেখে নেওয়া যাক। এই তথ্যটি আপনি কিভাবে জানবেন, অর্থাৎ আপনার যে আধার অন্য কেউ ইলিগালি ইউজ করলো কিনা সেটির জন্য গুগল ক্রোমেও যেতে পারেন। তবে গুগল ক্রোম সাধারণত কোনো কোনো সময় আপনার যখন আপনি ওটিপি চাইবেন তখন যে ক্যাপচার নম্বরটি দিতে হয়, ক্যাপচার কোড, সেটি অনেক সময় কাজ করে না, ইনভ্যালিড দেখায়। সেই জন্য আপনার সব থেকে ভালো ফায়ারফক্সে গিয়ে, সেটি মোবাইল থেকেও করতে পারেন বা ল্যাপটপ থেকেও করতে পারেন, ফায়ারফক্সে গিয়ে আপনি লিখুন আধার। আধার লিখলেই আধারের ওয়েবসাইটটি কিন্তু একটু স্লো, এটিকে খেয়াল রাখবেন, আধারের ওয়েবসাইটটি একটু স্লো হয়। এখানে দেখবেন একটি জায়গায় আছে লেখা যে আধার সার্ভিস, এখানে আধার আপডেট হিস্ট্রি নয়। অনেকে যেটি অনেক ওয়েবসাইটে যেটি বলা থাকে বা অনেক ইউটিউবারের মধ্যে দেখেছি যে আধার আপডেট হিস্ট্রি, সেখানে আপডেট কেউ করলো কিনা সেটি সম্পর্কে, কিন্তু আপনার মেনলি যেটি জানতে হবে সেটি হচ্ছে আধার অথেন্টিকেশন হিস্ট্রি। আপনি আধার অথেন্টিকেশন হিস্ট্রিতে যাবেন, আবার বলে দিচ্ছি আধার অথেন্টিকেশন হিস্ট্রি। এবার যাওয়ার পরেই এখানেই আপনার আধার নম্বরটি চাইবে, আধার নম্বরটি এখানে আপনার চাইবে, আধার নম্বরটি আপনি লিখে ফেলবেন। এবার এই ক্যাপচা যেটি আছে সেটি লিখবেন 6999। আপনার এবার আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি আসবে, ওটিপির টাইম থাকবে 10 মিনিট। তার আগে আপনি কত দিনের জন্য রেঞ্জটি চাইছেন সেই রেঞ্জটি আপনি ইউজ করবেন এখানে, সেটা আপনার যে কোনো মান্থ হতে পারে, যেখান থেকে আপনি যেন অক্টোবর হোক, নভেম্বর হোক, এটা একটি নির্দিষ্ট থাকে। ম্যাক্সিমাম 50টি রেকর্ড আপনার এখানে করতে পারেন, এটি ডেটটি আপনি দেবেন, আজকের ডেট পর্যন্ত কত বছর, ম্যাক্সিমাম আপনি 50 পর্যন্ত দিতে পারেন, সাপোজ আপনি 10টি রেকর্ড চাইলেন। এবার যে ওটিপিটি যেটি আছে সেই ওটিপিটি এখানে করতে হবে, ওটিপিটি সবার মোবাইলের এক নয়, বিভিন্ন জনের বিভিন্ন রকম, 5 5 9 5 4 6। এবার চলে আসলো এখানে যে আপনার কোথায় কোথায় ব্যবহার করেছেন, যে যে এখানে দেখবেন যে ফেইলিয়ার বা সাকসেস এগুলো দেওয়া থাকে, আপনি কোথায় কোথায় আপডেট করেছেন সেটিও কিন্তু আপনার এখানে পরিষ্কার লেখা থাকবে, যে আপনি কোথায় কোথায় আপডেট চেয়েছেন বা আপনি কোথায় কোথায় ইউজ করেছেন, এরকম ইউডিওর যে ট্রানজ্যাকশন হিস্ট্রি সেই হিস্ট্রিগুলো আপনাকে এখানে দেবে, এখানে লেখা থাকবে। আপনি ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে নিয়েও আপনি দেখতে পারেন যে কোথায় আপনার এই আধারটি ইউজ করেছেন। যদি আপনি যদি নিজে আধারটি ইউজ না করে থাকেন যে এখানে যেগুলো আছে, তাহলে কিন্তু আপনি সাথে সাথেই আপনার এই কাস্টমার যে টোল ফ্রি নম্বর আছে বা হেল্প যেখানে আছে সেখানে আপনি জানাবেন যে আমি যেখানে যেখানে করেছি তার বাইরেও কিছু আছে, এটি ডাউনলোড করে নিয়ে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। এই হচ্ছে আধারের
যে আপনি কিভাবে অথেন্টিকেশন চেক করবেন, সেই চেক করার পদ্ধতি হলো এটি। এই পদ্ধতিতে আপনি সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই, ধন্যবাদ।